بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. فاعلم أنه لا إله إلا الله সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন থেকেই এই প্রতিষ্ঠানটির বিষয়ে ভাবি এবং যেদিন থেকে আমরা এই প্রতিষ্ঠান উদ্বোধন করি, আরম্ভ করি, সেদিন থেকে আমরা একটা বিষয় নিয়ে ভাবছিলাম যে আমরা মাসে অথবা সপ্তাহে দার্সে হাদিসের ব্যবস্থা বৈঠক করব ইনশাআল্লাহ। আজকাল করে আমরা ভেবে আসছিলাম যে আমাদের পরিবেশ, পরিস্থিতি, সময় অনুকূলে কখন হবে, যেদিন আমরা সাপ্তাহিক বা মাসিক একটা দার্সে হাদিসের পদক্ষেপ নিব। তা আলহামদুলিল্লাহ আজকে সেই দিন, যেদিনে আমরা দার্সে হাদিস আরম্ভ করছি। অবশ্য এখানে আমাকে আরও কয়েকজন এর আগেও পরামর্শ দিয়েছিলেন, মাঝে মধ্যেই তারা বলতেন যে একদিন দার্সে হাদিস হওয়া উচিত। বিশেষভাবে আমার বড় ছেলে আবদুল্লাহ কয়েকদিন আমাকে বলল যে আব্বু, এখানে একটা দার্সে হাদিস হওয়ার প্রয়োজন, কেননা এদেশে আরও দুই একজন আলেম যারা দার্সে হাদিস বলে বুখারীর দার্স আরম্ভ করেছেন এবং বাকায়দা নিয়মিত তাদের বুখারীর দার্স হচ্ছে। তখন আমরা এটাকে খুব প্রয়োজন মনে করলাম। আসলেই সাপ্তাহিক বা মাসিক একটা দার্সে হাদিসের বৈঠক হওয়া একান্ত জরুরি। আমাদের এদেশে সলাতের পরে বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে দিন ধর্মের আলোচনা হয়। আলোচনা সঠিক বেঠিক তারা হয়তো বা বিবেচনা করে না, তারা ধর্ম মনে করেই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় তারা তাদের বুঝ অনুযায়ী দিনই খিদমত করে আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি। অনেক মসজিদে আমরা দেখেছি ফজরের সলাতের পরে, মাগরিবের সলাতের পরে দলবদ্ধভাবে জিকির আরম্ভ করেছেন ইমাম সাহেব সাথে মুসল্লিদেরকে নিয়ে। অনেক মসজিদে আমরা দেখেছি যে সলাতের কিছুক্ষণ পরেই
তারা সূরা হাসরের শেষের 3 আয়াত উচ্চ স্বরে সবাই মিলে পড়া আরম্ভ করেছে বা করছে, তারা এভাবে দার্স দিয়ে আসছে। আমরা এদেশের প্রায় মসজিদে দেখে আসছি আসরের পরে, জোহরের পরে বা মাগরিবের পরে ফাজায়েলে আমলের দার্স হচ্ছে। আমলের নামে যেসব ফজিলতের কথা রয়েছে, এই আমল করলে এত নেকি হবে, এই আমল করলে এত নেকি হবে, এসব কথাগুলি তারা সলাতের পরে মসজিদ ভিত্তিক বলে আসছেন। যদিচ তার অনেক কথাই শরীয়তের অনুকূলে নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা নয়, অবশ্যই তা রূপক বা মিথ্যা কথা বা মিথ্যা কাহিনী বা জালজয়ী হাদিস। যেমনভাবে সূরাতুল হাসর ফজরের পড়ার একটা আমরা দেখতে পাচ্ছি মানুষের আগ্রহ, তারা দলবদ্ধভাবে পড়ছে এবং মনে করছে যে সূরা হাসরের শেষের 3 আয়াত উচ্চস্বরে এভাবে পড়লে 70,000 ফেরেশতা তাদের জন্য ক্ষমা চাইবে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত তারা ফজিলতের নামে এসব আমলগুলি করছে। এ তো একটা আমাদের একান্ত প্রয়োজন মনে করা উচিত যে সঠিক আমলের একটা দার্স হওয়া উচিত, ঠিক যেমনভাবে সঠিক আমলের বই হওয়া উচিত। ফাজালে আমল মানুষ পড়ছে এবং দেখছে, ওই অনুপাতে আমলও করছে, অথচ অনেক অংশেই নেকির জায়গায় গুনাহ হচ্ছে। কেননা সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা না হয় তাহলে তা অবশ্যই হবে প্রত্যাখ্যানযোগ্য। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো মানুষ যদি কোনো আমল করে আর সে আমলের উপরে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে তা পরিত্যাজ্য। মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেসব আমল করছে সেসব আমল যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হয়, সেসব আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না থাকে তাহলে অবশ্যই তা প্রত্যাখ্যানযোগ্য এবং নেকির স্থানে গুনহার আমল। যা দিয়ে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হয়, যা দিয়ে আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করা হয় সেটা কোনো দিন নেকির আমল হতে পারে না। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান লাইকবাল আনহু আদল সার্ফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম এবং তার নফল এবং ফরজ কোনো ইবাদত কবুল হবে না। যারা বিদাতকে আশ্রয় দেয়, বিদাতি আমল করে, তাদের ফরজ এবং নফল কোনো ইবাদত কবুল হবে না। বুখারি মুসলিম। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে কুল্লু বিদাতিন জলালা, প্রত্যেকটা বেদাতি পদভ্রষ্ট, অকুল্লু জলালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাত আমলকারী জাহান্নামে যাবে, অথচ তার ধারণাই ওটাও একটা নেকির কাজ। বিদাত আমল করে মানুষ সফলতা অর্জন করতে পারে না, বিদাত আমল করে মানুষ জান্নাত লাভ করতে পারে না, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক বলেছেন। মর্মে আমাদের একটি সহি আমলের দার্স হওয়া উচিত, যেটা আমাদের জন্য একান্ত জরুরি। সেই লক্ষ্যে আমরা ভাবলাম যে হাদিস গ্রন্থের সবচেয়ে যেটা বিশুদ্ধ গ্রন্থ সে হাদিসেরই দার্স হোক।
আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দার্সে হাদিস আরম্ভ করছি, যেটা আমাদের হবে মাসিক দার্সে হাদিস বুখারি, যাতে করে মানুষ আমল করে ভুল পথে না যায় এবং মানুষের জন্য একটা ভিতরে আকাঙ্ক্ষা অভিলাষ বিরাজ করে যে আমরা বুখারির দার্সে বসেছিলাম বা এই আমলটির কথা আমরা শুনেছি বুখারি গ্রন্থ হতে, যা হবে মানুষের জন্য অতীব পছন্দনীয় এবং সঠিক, যা হবে আল্লাহর নিকটে গ্রহণীয়। এই মর্মে আমরা দার্সে হাদিস হিসাবে বুখারি গ্রন্থকেই চয়ন করেছি এবং এ গ্রন্থকে সামনে রেখে আমাদের ধারাবাহিক দার্সে হাদিস চলবে ইনশাআল্লাহ। বুখারির দার্সে হাদিস আরম্ভ করার ব্যাপারে আমরা ইমাম বুখারি সম্পর্কে সংক্ষিপ্ত অবগত হওয়া প্রয়োজন মনে করি। পৃথিবীতে যারা হাদিসের খিদমত করেছেন লিখিতভাবে তারা অনেকেই, অলিখিতভাবে তারাও অনেকেই, বিশেষভাবে যারা লিখিতভাবে হাদিসের খিদমত করেছেন তার অতুলনীয় অদ্বিতীয় সবচেয়ে সম্মানী ব্যক্তি ইমাম বুখারি, যাকে আমরা ইমাম বুখারি বলেই অবগত এবং তার গ্রন্থটিকে বুখারি বলেই জানি, যদিচ তার নাম ইমাম বুখারি নয় আর গ্রন্থটির নামও বুখারি নয়। ইমাম বুখারি রাহেমাহুল্লার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি, ইসমাইলের ছেলে মোহাম্মদ। ইমাম বুখারির নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি, বারদেসবাত আল জৌফি, বুখারা একটা জায়গা, ওটে খোরাসানে, খোরাসানটি আবার আপনার ওই রাশিয়ার অন্তর্ভুক্ত, রাশিয়ার অন্তর্ভুক্ত একটি জায়গা খোরাসান। সেই খোরাসানের একটি জায়গা বুখারি বা বুখারা, সেই জায়গায় ইমাম বুখারি জন্মগ্রহণ করেন, সেই কারণে তাকে বুখারি বলা হয় আর তার গ্রন্থটিকেও আমরা বুখারি বলে জানি। আর তার গ্রন্থটির নাম হচ্ছে আল জামে আসাহি আল মুসনাদ মিন ওমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুনানি ওয়া আইয়ামিহি। এত বড় শুধু বুখারির নাম আল জামে আসাহি আল মুসনাদ মিন ওমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসনানি হাইয়ামিহি, ঠিক যেমনভাবে ওনার আসল নামটা সমাজের অনেকেই জানে না, ঠিক তেমনভাবে গ্রন্থের নামটিও অনেকেই জানে না। নামটি তিনি চয়ন করেছেন আল জামে আসাহি আল মুসনাদ। জামে বলা হয় এমন গ্রন্থকে যেখানে ১২টি বিষয় উল্লেখ থাকে, জামে বলা হয় এমন গ্রন্থকে যার ভিতরে নতুন কিছু দেওয়ার প্রয়োজন থাকে না, জামে বলা হয় এমন গ্রন্থকে যার ভিতর থেকে কিছু বের করার প্রয়োজন থাকে না, যাতে পূর্ণ বিবরণ থাকে তাকে বলা হয় জামে। আসাহি, তিনি সর্বপ্রথম হাদিস গ্রন্থকে সহি হিসাবে উল্লেখ করে গ্রন্থ লিখেছেন। তিনি বলতে চেয়েছেন এই কেতাবের প্রতিটি হাদিসই সহি,
তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করে 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই 7275টি হাদিস সহিহ হিসাবে চয়ন করেছেন যা তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন অবশ্য একটি হাদিসকে বারবার উল্লেখ করার কারণে 7275টি হয় তবে বারবার যে হাদিসগুলি এসেছে সেই হাদিসগুলোকে একবার নেওয়ার পর ছেড়ে দিলে অর্থাৎ তাকরার ছাড়াই সংখ্যা হিসাব করলে 4000 হয় তাহলে তাকরার ছাড়াই বুখারি গ্রন্থে রয়েছে 4000 সহিহ হাদিস আর বারবার এসেছে একে সব জমা করে হিসাব করলে হয় 7275টি 6 লক্ষ হাদিস থেকে তিনি এই 7275টি হাদিসকে চয়ন করেছেন বিশুদ্ধ বলে এবং তিনি তার নাম দিয়েছেন আস-সাহি আল মুসনাদ মুসনাদ ওই সব হাদিসকে বলা হয় যার সূত্র অবিচ্ছিন্ন যার সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছিতে কোনো বিচ্ছিন্নতা নেই তাকে বলা হয় আল মুসনাদ আমরা এখানে অবশ্য অবগতির জন্য একটা জিনিস পেশ করতে পারি যে অবিচ্ছিন্ন সূত্র বলতে আমরা কি বুঝব সূত্র বলা হয় কাকে এই বিষয়ে একটু আগে অবগত হই যেমন এই একটা কিতাব এই একটা কিতাব এই একটা যন্ত্র এই একটা মোবাইল আমরা এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরি তারপরে এই কিতাবটার এখানে সাহাবীগণ তারপরে এই কিতাবটার এখানে তাবেঈগণ তারপরে মেশিনটার এখানে তাবে তাবেঈগণ তারপরে মোবাইলটার পাশে পরবর্তী বিদ্বানগণ তার পাশে ধরি ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী ইনি হাদিস নোট করছেন তার শিক্ষক এখান থেকে ইনি হাদিস নোট করছেন তার শিক্ষক এখান থেকে ইনি হাদিস বর্ণনা করছেন তার শিক্ষক তাবেঈ থেকে তাবেঈ হাদিস বর্ণনা করছেন তার শিক্ষক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মধ্যের যে ধারাবাহিকতা আছে এটার নাম হচ্ছে মুসনাদ সানাদ সূত্র এই মধ্যে যারা আছেন তাদের দুর্বলতার কারণে হাদিস জয়ীফ হয় এই মধ্যের লোকগুলো যদি অযথা অপ্রয়োজনীয়ভাবে দোকানে বসে গল্প করে হাটে বাজারে যায় একই বলা হয় খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী আমল এরকম আমল হলে এ হাদিস জয়ীফ বলে গণ্য হবে মধ্যের লোকগুলো কোনোদিন কোনো কথা কোনো হাদিস মুখস্থ করার পরে ভুলে গেছেন এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস জয়ীফ হবে মধ্যের লোকগুলোর উপরে কোনো অপবাদ কোনো দুর্নাম কোনো কিছু এসে গেছে এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস জয়ীফ হবে 60 বছরের পরে 65 বছরের পরে এরকম একটা পর্যায়ে এ হাদিস তারা পেশ করেছেন এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস জয়ীফ বলে গণ্য হবে বুখারী গ্রন্থে যে হাদিসগুলি রয়েছে এ হাদিসের সূত্রগুলি প্রতিটাই হচ্ছে নির্ভরযোগ্য যার কোনো সূত্রে কোনো প্রকার ত্রুটি নেই বিদ্বানগণ বলেন যে এই বুখারীর সূত্রে সানাদে
কেয়ামত পর্যন্ত কেউ কিছু দুর্বলতা পেশ করতে পারবে না। তবে এক শ্রেণীর মানুষ বলেন যে বুখারি গ্রন্থের 12টি হাদিসে দেরায়াতান বিবেকগতভাবে সূত্রে ত্রুটি আছে বলে তাদের দাবি, বা আলোচনাগতভাবে ত্রুটি আছে বলে তাদের দাবি। যদিচ সূত্রগতভাবে ত্রুটি নেই এ কথাই ঠিক, মুসলিম গ্রন্থে কিছু হাদিসে ত্রুটি আছে, অনেকের হিসাবে 150 পর্যন্ত হয়, অনেকের হিসাবে 200 পর্যন্ত হয়। যেটা আমরা বলছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের নাম দিয়েছে আল মুসনাদ মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হতে এবং ওই সময় হতে এ হাদিসগুলি চয়নকৃত বাছাইকৃত, এ নামে তিনি তার গ্রন্থটি জাতির সামনে পেশ করেছেন। ইমাম বুখারীর আমরা সংক্ষিপ্ত পরিচয় পেশ করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 13 শাওয়াল 194 হিজরিতে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ যখন তিনি করেন তখন তিনি অবশ্য ভালো ছিলেন, 4-5 বছর বয়সে তিনি অন্ধ হয়ে যান। তার মা তার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন, তার মায়ের দোয়ায় তিনি চক্ষু ফিরিয়ে পান, আল্লাহ তাআলা তাকে চক্ষু ফিরিয়ে দেন, মর্মে তার জীবনীতে লেখা আছে। তিনি প্রথমে কোরআন মুখস্থ করেন, তারপর হাদিস শিক্ষার পিছনে সময় ব্যয় করেন। ওই সময়ে সিরিয়া, সমরকন্দ, ইরাক, মিশর বিভিন্ন দেশে তিনি শিক্ষা অর্জনের জন্য যান। 16 বছর বয়সে তিনি বুখারীর এই গ্রন্থটি লেখার কাজ আরম্ভ করেন মসজিদে নববীতে। দীর্ঘ 16 বছর বয়সে তিনি এই গ্রন্থটি লিখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী গ্রন্থের কাজ আরম্ভ করেন 16 বছর বয়সে, আর 7,275টি হাদিসকে সংগ্রহ করতে সময় লাগে 16 বছর। পরবর্তীতে যারা ব্যাখ্যা লিখেছেন তাদেরকে তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। যেমন বুখারীর একটা ব্যাখ্যা বই আছে ফতহুল বারী, তাতে লেখা আছে যে ফতহুল বারী লিখতে তাকে সময় লেগেছে 36 বছর। দেখেন তাদের কি সাধনা, একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে সময় লাগে 36 বছর, এবং একটা হাদিস নিয়ে তিনি 8 দিন যাবৎ আলোচনা করতেন ভালো মন্দ, এরপরে তিনি লিখতেন। তাফিমুল কোরআন গ্রন্থের ভূমিকাতে প্রথম বইয়ে লেখা আছে যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাফিমুল কোরআন এই গ্রন্থটি লিখতে তাকে সময় লেগেছে 24 বছর। বড় খিদমত কোনোদিনই সহজে হয়নি আর অল্প দিনে হয়নি, দীর্ঘ সময় লিখেছে তাদেরকে এই খিদমতগুলি জাতির সামনে পেশ করতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে তিনি এই গ্রন্থের কাজ আরম্ভ করলেন এবং কেন করলেন, কেন করলেন এই মর্মে আমরা তার জীবনীতে যে দু একটি ইতিহাস পাই তাতে আমরা এটুকুই অবগত হতে পারি যে হাদিসের ব্যাপারে মানুষের সোচ্চার হওয়া, সজাগ হওয়া কত প্রয়োজন।
তিনি কিভাবে হাদিস সংগ্রহ করতেন এ মর্মে তার জীবনেতে কয়েকটা ঘটনা এসেছে। তার একটা ঘটনা হচ্ছে এই যে তিনি এক এলাকায় হাদিস সংগ্রহ করতে যান। শুনেছেন যে অমুক জায়গায় একজন হাদিস পেশ করছেন, সেখানে তিনি হাদিস শিক্ষার জন্য চলে যান। গিয়ে তিনি দেখলেন যে সেই মহাদ্দেস, সে আলেম, তার একটা ঘোড়াকে ধরল প্রতারণা দিয়ে। কিভাবে? একটা পাত্র তার সামনে তুলে ধরল। তো ঘোড়া মনে করল এই পাত্রে কিছু খাওয়ার আছে। তারপরে ঘোড়া আগিয়ে আসলো, যখন আগিয়ে আসলো তখনও ঘোড়াটি ধরে নিল। ইমাম বুখারি দেখলেন পাত্রে কিছু নেই, তো ইমাম বুখারি দেখলেন যে এ তো প্রতারণা। যে মানুষ পশু প্রাণীকে প্রতারণা দিতে পারে, সে মানুষ আমাকেও প্রতারণা দিতে পারে, কাজেই এই লোকের কাছে হাদিস শিক্ষা অর্জন করা যাবে না, এই লোকের কাছে হাদিস নেওয়া যাবে না। তিনি তখন ফিরে আসছেন, মহাদ্দেস বলছেন কি ব্যাপার, তুমি তো হাদিস শিক্ষার জন্যই আমার কাছে এসেছ, হাদিস শিক্ষা অর্জন না করেই চলে যাচ্ছ। তো ইমাম বুখারি বললেন দেখেন, আপনাকে আমি যেভাবে ঘোড়া একটা পশু, একটা প্রাণী, অবুজ প্রাণীকে ধরতে দেখলাম, তাতে আমি বুঝলাম যে আপনি যদি পশুকে প্রতারণা দিতে পারেন তাহলে আমাকেও প্রতারণা দিতে পারেন, আমার কাছেও আপনি মিথ্যে হাদিস পেশ করতে পারেন, আমি আপনার কাছে হাদিস শিক্ষা অর্জন করব না। এ বলে তিনি চলে আসলেন। তার জীবনীতে এই ঘটনা এসেছে যে ওই সময়েও কিছু মানুষ ইমাম বুখারির উপরে একটা বদনাম আসুক, তার একটা বদনাম ছড়িয়ে যাক, তিনি যেন বিশুদ্ধভাবে এই কাজটা করতে না পারেন, তার একটা চেষ্টা চলেছিল। অনেক ঘটনা, কোনো কোনো এলাকাতে তিনি থাকতে পারছিলেন না, এলাকার লোক ইঁট ঢেল মেরে, ইঁট পাটকেল ছুঁড়ে এলাকা থেকে তাড়িয়ে দিত, কুকুর লাগিয়ে দিত। তাহলে এত বড় বিদ্বানের সাথে যদি মানুষ এরূপ আচরণ করতে পারে তাহলে আজকে তো করা স্বাভাবিকই। আমরা ওই অনুযায়ী অনেক সম্মানের সাথে দিনের খিদমত করছি, এখন কতদূর হক করছি আল্লাহই ভালো জানেন। তবু আমার মাঝে মধ্যে সন্দেহ হয়, মনে হয় ইমানের কোনো ঘাটতি আছে বা প্রচারে কোনো দুর্বলতা আছে, নাহলে এত সম্মান সহকারে দিন প্রচার করা হচ্ছে কেন? তার মানে দিন প্রচারের কাজটি তো কোনোদিনই এত সম্মানে হয়নি, আজ হয় কী করে? কোনো জায়গায় না কোনো জায়গায় ত্রুটি আছে, আছে এ কথাই ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আমরা যেন সেই জায়গাগুলি সংশোধন করে নিয়ে সঠিকভাবে বিশুদ্ধভাবে দিনের খিদমত করতে পারি, আল্লাহুম আমিন। একবার তিনি 100 মুদ্রা, স্বর্ণ মুদ্রা হোক আর রূপ মুদ্রা হোক, নিয়ে যাচ্ছিলেন শিক্ষা অর্জনের জন্য। তো নদী পার হতে হবে, ওই সময়ে অনেকেই নৌকায় উঠেছে, তিনিও উঠেছেন। ওই সময়ে যারা দুষ্ট দুরাচার তাদেরই কেউ সিদ্ধান্ত নিয়েছে আজকে ইমাম বুখারির নামে একটা বদনাম ছড়াতে হবে। সুযোগ, নৌকা চলছে, এক পর্যায়ে সে চিৎকার করে উঠল যে আমার কাছে 100 স্বর্ণ মুদ্রা ছিল বা রূপা মুদ্রা ছিল, কে নিল, কে নিল, কে নিয়েছে, খোঁজা হোক। এভাবে সে চিৎকার করতে লাগলো। তখন নৌকাতে যারা ছিল তাদের উপরে তল্লাশি চালানো হলো, কে নিয়েছে। এ অবস্থা দেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার পকেট থেকে ওই 100টি মুদ্রা বের করে পানিতে ফেলে দিয়েছে। অথচ এটাই ছিল তার যাতায়াত ব্যবস্থা, এটাই ছিল তার খাওয়ার ব্যবস্থা। যদিচ তার জীবনীতে এটাও এসেছে
যে তিনি শিক্ষার জন্য বাসার বাড়ি থেকে বের হলে কিছু রুটি তৈরি করে রৌদ্রে শুকিয়ে নিয়ে ব্যাগে করে নিয়ে চলে যেতেন। 10 দিন 15 দিন 20 দিন এই শুষ্ক রুটি খাবেন থাকবেন, আর শিক্ষার জন্য চলতে থাকবেন, সময় কাটাবেন। আজকে তো অনেক ব্যবস্থা, যাতায়াত যেমন উন্নত মানের, খাওয়ারও তেমন উন্নত মানের। আজকে তো ছেলেরা বুঝতে পারে না পড়াশোনার কত সুবিধা আর অসুবিধে। বোর্ডিংয়ের খাওয়ার একটু সমস্যা কোনো রকম হলে বাচ্চাদের খারাপ লাগে, বাচ্চাদের যা খারাপ লাগে বাচ্চার বাপ মাকে তার চেয়ে আরও বেশি খারাপ লাগে। বাচ্চার বাপ মাও ভাবে যে আমরা বাড়িতে এত ভালো খাচ্ছি, আমার ছেলেটা কত আদরের ছেলে, কি খাচ্ছে, এ নিয়ে স্বামী স্ত্রী এই নিয়েই ভাবে দিন রাত। তারপর যখন দেখে যে খাওয়ার ভালো নয় তখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। অথচ আমাদের জীবনে, আমার জীবনে খাওয়ার বিষয়টি যা দেখেছি তা এখনকার তুলনায় কত জটিল কত কঠিন তা হিসাব করা যায় না। আমাদের খাওয়ার দিত দুইবার, 1 মিনিট আমাদের খাওয়ার দিত দুইবার, একবার 11টার সময় আর একবার বিকাল 5টার সময়। অল্প ভা দিত আর একটা রুটি, ভাত ছিল আলো চালের শুষ্ক ভাত, তার মানে ওই চাউল সিদ্ধ করা নয়, ও দেশে ধান সিদ্ধ করে না, কিভাবে ওই ধান থেকে চাউল রেডি করে ওই চাউলের ভাত, যেটা খাওয়া কঠিন, তারপর একটা ছোট্ট রুটি। তো আমরা অনুমান করতাম যে তিনজনের খাওয়ার হলে একজনের হবে। আমার এক সাথীর একটা কথা আমার মাঝে মধ্যেই মনে পড়ে, যে ও বলতো, সাথী জি জব কই মেহমান দেখতা হো তো মেরা দিল তড়প জাতা হয় কে মাই কে খাও আর সাথী কো কে খেলাও। যখনই কোনো মেহমান দেখতাম তখন আমার অন্তরটা লাভ দিয়ে উঠত যে আমি নিজে কি খাবো আর মেহমানকে কি খাওয়াবো। মানে তাদের পকেটে অবশ্যই ব্যয়বহুল টাকা থাকতো না যাতে বন্ধু বান্ধবকে নিয়ে খেতে পারে, এরকম কোনো ব্যবস্থা তাদের ছিল না, এ কথাই ঠিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রুটি তৈরি করে রৌদ্রে শুকিয়ে নিয়ে 10 দিন 15 দিনের জন্য বের হয়ে যেতেন শিক্ষকের জন্য, এটা তার জীবনেতে পাওয়া যায়। এখন খুঁজতে খুঁজতে যারা খুঁজছে তল্লাশি চালাচ্ছে তারা ইমাম বুখারীর নিকটে আসলো, তার ব্যাগ তার পকেট সব কিছু তল্লাশি চালিয়ে দেখলো যে তার কাছে কোনো টাকা নেই। তখন আর তাকে কিছু বলতে পারলো না, এখন খুঁজে তো পাওয়াই গেল না। নৌকা থেকে নেমে ওই ব্যক্তি এক পর্যায়ে তাকে বলছে যে আচ্ছা, আপনার কাছে তো আমি 100 মুদ্রা দেখেছিলাম, সেটা কি হলো, তল্লাশি চালানোর সময় তো আপনার কাছে সেটা পাওয়া গেল না। তো ইমাম বুখারী বললেন যে যদিচ টাকাটা আমার ছিল, ওই সময়ে যদি টাকাটা আমার কাছে পাওয়া যেত তাহলে এটাই দাবি করা হতো যে এই টাকা আমার, এবং কেউ না কেউ বলতো বা মানুষে বলতো যে টাকা হয়তো বা তিনি চুরি করে নিয়েছেন, একটা কিছু আমার উপরে আসতো, তা আমার উপর একটা দোষ আসুক আমি এটা চাইনি, এই জন্য কি রুজি হবে এটা আমি হিসাবও করিনি, আমি টাকাটা পানিতে ফেলে দিয়েছি। একজন মানুষ তার নিজের জীবনের উপরে যেন কোনো ক্লেম, দুর্বলতা, কোনো দোষ না আসে, এই জন্য কীভাবে পদক্ষেপ নিয়ে এই দিনের খিদমত করেছেন যেটা আমরা বুঝতে পারি না। আজকে রেডি আছে এটা সামনে দেখতে পাচ্ছি যে বুখারী দুই পাটে তৈরি, 7275টি হাদিস আছে যা আমরা পড়ছি সহজেই, যারা বাংলা পড়ছেন তারাও সহজে পড়ছেন। এর পিছনে কত পরিশ্রম আছে, কত শ্রম আছে, কত ত্যাগ আছে, কত তিতিক্ষা আছে তা আমরা বুঝতে পারি না। তবে যারা এসব খিদমত করছেন তারা বুঝতে পারছেন যে এতে কত শ্রম আছে, এতে কত ত্যাগ আছে, এতে কত পরিশ্রম আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ব্যক্তিগত হিসাবে তিনি খুব সতেজ ব্রেনের মানুষ ছিলেন, খুব সতর্ক এবং হুঁশিয়ার মানুষ ছিলেন। তার
সতেজতার বিষয়ে বেলা বলা হয়েছে অনেক কথা, তার একটি কথা এভাবে আছে যে তিনি যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতেন ওই ক্লাসে আর অনেকেই বসতেন, সবাই শিক্ষকের কথাগুলি লিখে নিতেন, নোট করতেন, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিক্ষকের কথা কখনো নোট করতেন না, লিখতেন না। সময়ে সময়ে দু একজন ছাত্র শিক্ষককে অভিযোগ করল যে ইমাম বুখারী তো আপনার কথা নোট করে না। তো তিনি বললেন, কি ব্যাপার মোহাম্মদ ইবনে ইসমাইল, তুমি আমার কথা কলমে লিখো না, নোট করো না কেন? তো তিনি বললেন, না আমাকে নোট করা লাগবে না, আমার এগুলো স্মরণে আছে। শিক্ষক তো অবাক হয়ে গেলেন, বলো কি তুমি, তোমার স্মরণে আছে মানে? তো সেই দিন ছিল ষোলোতম দার্স, মানে ষোলো দিন দার্স হয়েছে। এটা হচ্ছে পনেরো দিন পার হওয়ার পরে ষোলো দিনের দার্স। দার্স শেষে তিনি বললেন যে বলো তো দেখি তাহলে, প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে আমি দার্সে কথাগুলি বলেছি কি তোমার মনে আছে, তুমি বলো। তখন তিনি বলা আরম্ভ করলেন, আর যারা কলমে নোট করেছিলেন তারাও দেখা আরম্ভ করলেন। তাতে লেখা হয়েছে, যারা নোট করেছিলেন তাদের নোটে কিছু উনিশ বিশ হয়েছে, তার বলতে কোনো আগে পিছু উনিশ বিশ হয়নি। তাহলে তো মানে কম্পিউটার মেশিন তো ফেল, এই মেশিনগুলো তো অনেক সময় অনেক কথা ধরতে পারে না, এলোমেলো হয়ে যায়। মানুষের কম্পিউটারকে রেডি হতে অনেক সময় লাগে, তার উপরন্তু একটার মধ্যে আর একটা ঢোকে যায়। মানুষের ব্রেন কেমন তা তার এই ঘটনাটাতে বোঝা যায়। যদিচ আরও অনেকের কথা এরকম দেখা যায়, তাদের বাস্তবতা আছে কি না এটা মানুষের জীবনে ছড়িয়ে আছে। যেমন অনেকদিন আগে একটা ক্লাস থ্রিতে গল্প পড়া হতো আবুল কাসেম ফজলুল হক, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, দুরন্ত ডানপিটে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। তিনি একদিন ওই টেবিলে যেসব বইগুলি আছে ওগুলি ধরছে আর ছুঁড়ে মারছে, ধরছে আর ছুঁড়ে মারছে। তখন তার পিতা তার হাতটা ধরে নো, এই এভাবে বই ছুঁড়ে মারছো কেন, কি হয়েছে? তখন উনি বলছেন, কেন এসব বই দিয়ে কি হবে, কি হবে মানে এগুলো পড়বা? তো এসব আমার বই পড়া হয়ে গেছে। তোমার পড়া হয়ে গেছে, বলো তো দশের পাতায় কি আছে, বিশের পাতায় কি আছে, তিরিশের পাতায় কি আছে? তো পিতা বলার সাথে সাথে হুবাহু বলতে লাগলেন। তখন পিতা বললেন, হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। তাহলে এটা পূর্ণ যদি ঠিক না হয় তবুও সতেজ ব্রেনের মানুষ ছিলেন, এটা তার বোঝা যায় কর্মে। তার জীবনেতে এটা কথা লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গলে যখন কলকাতায় পরীক্ষা দেওয়ার জন্য গেলেন তিন মাস আগে, তখন তার বন্ধু তাকে বলেছিল যে আরে তুমি অঙ্ক বুঝো না বলেই ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, ইংরেজি নিয়ে তুমি পড়ছো। তখন বলে, আমি ইংরেজি অঙ্ক বুঝি না মানে? আমি ইংরেজি সাবজেক্ট বাতিল করলাম, অঙ্ক নিয়ে পরীক্ষা দেব। তো তিন মাসের প্রস্তুতি নিয়ে অঙ্ক নিয়ে পরীক্ষা দিয়ে পুরো বেঙ্গল, সম্পূর্ণ বেঙ্গলে সবার চেয়ে বেশি নাম্বার উঠিয়েছিল। তাহলে এইসব সাধারণ মানুষগুলি যদি এরকম হয়, তাহলে যাদের ব্যাপারে আল্লাহর একটা বিশেষ দয়া, যাদের কাছ থেকে আল্লাহ বিশেষ খিদমত নেবেন, তাদের বিষয়টি ভিন্ন, এটাই স্বাভাবিক। তাদেরকে আল্লাহ ওইভাবে বিবেক দিয়ে, ওইভাবে ব্রেন দিয়ে, ওইভাবে সুযোগ দিয়ে সৃষ্টি করেছেন। যদিচ দুনিয়া তাদের কাছে খুব কঠিন ছিল, পরিস্থিতি কোনোদিন তাদের অনুকূলে ছিল না, সামাজিক অবস্থা তাদের কাছে কোনোদিন অনুকূলে ছিল না, এরপরেও তারা দিনের খিদমত এইভাবে করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে এরকম কিছু ঘটনা পাওয়া যায় তার ব্রেনের সতেজতার ব্যাপারে, তার হাদিস সংকলনের ব্যাপারে, তার পরহেজগাতির ব্যাপারে। তিনি কেন এ হাদিস সংকলন করতে লাগলেন
তার জীবনীতে এইসব তথ্যগুলি খুঁজলে একটি তথ্য পাওয়া যায় যে তিনি একদিন স্বপ্নে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন তার গায়ে মাছি বসছে তো তিনি পাখা দিয়ে সেই মাছিগুলিকে সরিয়ে দিচ্ছেন ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন আর ইমাম বুখারী পাশে প্রতীক্ষমান পাখা হাতে করে যতবার তার গায়ে মাছি বসছে ততবার তিনি সরিয়ে দিচ্ছেন তিনি সকালে তার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ঘটনা আমি এরকম কিছু স্বপ্নে দেখছি তার শিক্ষকরা তাকে বললেন যে তোমার কাছে আল্লাহ এমন একটা খিদমত নেবেন হাদিসের যেখানে কোনো খুঁত থাকবে না নিখুঁত একটা খিদমত হবে তিনি এই স্বপ্নের পরেই এই বিশুদ্ধ হাদিস গুলি জমা করার সিদ্ধান্তটি নেন এবং এই কাজ আরম্ভ করেন কাজ আরম্ভ করার ব্যাপারে তার সতর্কতা দেখা যায় এইভাবে যে তিনি প্রত্যেকটা হাদিসের পূর্বে গোসল করেছেন ওযু করেছেন দুই রাকাত সালাত আদায় করেছেন ইস্তেখারা করেছেন তারপরে হাদিসটি এখানে চয়ন করেছেন লিখেছেন তাহলে 7275টি হাদিসের ব্যাপারে তার প্রস্তুতি এবং শ্রম দেখেন প্রত্যেকটা হাদিসের প্রথমে তিনি গোসল করে ওযু করে ইস্তেখারা করে এই হাদিসে তিনি জমা করেছেন এই হাদিসগুলি তিনি সংকলন করেছেন আর আজকে আমার মাঝহাবী ভাইরা হাদিস গ্রন্থ পড়াচ্ছেন বুখারী এবং সম্মানটা সমাজের কাছে ঠিকই নিচ্ছেন ছাত্রদের কাছে সম্মানটা ঠিকই নিচ্ছেন সব শিখ ছাত্র বলছে যে ইনি আমাদের বুখারীর ওস্তাদ দেশবাসী বলছেন যে ইনি হচ্ছেন বুখারীর শিক্ষক বেতনও ভালো মান সম্মানও ভালো সুবিধাও নিচ্ছেন কিন্তু মানার বিষয়টি যখন আসছে তখন তারা বলছে শুধু তো তোমরা বুখারী বুখারী করো বুখারী কি সব তাতে কি সব হাদিস আছে মানার ব্যাপারে তাদের এই কথা আর কি কোথাও সহিহ হাদিস নেই দেখেন মানার ব্যাপারে তারা কত পিছনে চলে যাচ্ছেন অথচ দুনিয়াতে এইভাবে সতর্কতা অবলম্বন করে অন্য খিদমত তো দূরের কথা আর কোনো হাদিস গ্রন্থে এভাবে লেখা নেই এরপরে এই হাদিসের দার্স আজকে সাপ্তাহিকভাবে মাসিকভাবে অন্য কোথাও চলছে না যেটা একান্ত জরুরি সাপ্তাহিক দার্স হলে বুখারীরই হোক মাসিক দার্স হলে বুখারীরই হোক পাঁচ ওয়াক্ত সালাতের পরে বা ফজরের পরে বা আসরের পরে যদি হাদিসের দার্স হয় তাহলে মানুষের জন্য এই বুখারীর হাদিসের দার্স দেওয়াই উচিত আমরা বলি না যে বুখারী ছাড়া পৃথিবীতে আর কোনো সহিহ হাদিস নেই এই কথা আমরা বলি না আমরা বলছি যে বুখারী সহ পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব হাদিসের প্রতি আমল করার চেষ্টা করতে হবে সব হাদিসকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে এবং যারা দ্বীনের খিদমত করছেন তাদের সবাকে মূল্যায়ন করতে হবে এবং হাদিসের নিকটে মাথা নত করে নিজেকে খাটো করে মেনে নেওয়ার একটা মন মানসিকতা নিয়ে আগিয়ে আসতে হবে তাহলে সহজ হবে সম্মানিত উপস্থিতি আমরা আজকের আলোচনার সূচনাতে বুখারীর দার্সের ব্যাপারে কিভাবে তিনি বুখারী আরম্ভ করলেন এ নিয়ে আমরা আলো আলোচনা করব আজকে সংক্ষিপ্ত কথা এতটুক যে প্রায় গ্রন্থকারী সূচনাতে এক একটা আলোচনা করেছেন
যেমন ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ, ইনারা তার হাদিস গ্রন্থে পবিত্রতার আলোচনা প্রথমে নিয়ে এসেছেন, কেতাবুত তহারাত। তো কেতাবুত তহারাত কেন এনেছেন? তারা প্রথমে সলাৎটাকে হিসাব করেছেন, যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সলাৎ, আর সলাৎ ভাবলেই অজু ভাবতে হবে। তো সলাতের আলোচনাই যদি আমরা করি তাহলে অজু থেকেই করতে হবে, কেননা সলাতের আগের অংশ হচ্ছে অজু। তখন সব বিদ্বানগণ, এই সব বিদ্বানগণ কেতাবুত তহরাত দিয়ে কেতাব আরম্ভ করেছেন। আর কোনো কোনো বিদ্বান যেমন ইমাম ইবনে মাজা, উনি আবু আবু সন্না অর্থাৎ কেতাব ইত্তেবাই সন্না, ইত্তেবাই সন্না দিয়ে কেতাব আরম্ভ করেছেন। মানে মানুষের জীবনে যখন সন্ন্যাত নেই তো কোনো নেকি নাই, মানুষের জীবনে যখন ইত্তেবাই সন্না রাসুলের সন্ন্যাতের অনুসরণ নেই তখন মানুষের জীবন কিছুই না। এই জন্য উনি আগে ইত্তেবাউ সন্না এই দিয়ে কেতাব আরম্ভ করেছেন। আর অনেকেই এই হিসাব করেছেন যে মানুষের জীবনে তো ইমানের ব্যাপার, ইমান আগে তারপর পবিত্রতা তারপর সলাৎ তারপর সন্ন্যাত এগুলো হবে, কিন্তু ইমানই তো আসল, মানুষ তো অমুসলিম থেকে আগে মুসলমান হয় তারপরে ইবাদতের বিষয় ভাবে। এই কারণে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ প্রথমে নিয়ে এসেছেন কেতাবুল ইমান। মিসকাত গ্রন্থকারও লিখেছেন নিয়ে এসেছেন কেতাবুল ইমান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা ভিন্ন ধরনের চিন্তে উনি বলছেন যে পবিত্রতার আগের স্তর, সুন্নাতের আগের স্তর, ইমানের আগের স্তর হচ্ছে ওহি। ওহি যে ওহি জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে আসেন, তো ওহি যখন নেই তখন ইমান নেই। তাহলে আলোচনা হিসাবে সর্বপ্রথম আলোচনা হতে হয় ওহি, যেহেতু নবী দিয়ে ধর্ম শুরু হলো, আর নবী যে নবী এটা আরম্ভ হলো ওহি দিয়ে, তার কাছে জিব্রাইল আলাইহিসসালাম আসতেন কাজেই তিনি নবী। তাহলে আলোচনার প্রারম্ভের আলোচনা হচ্ছে ওহি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কেতাব আরম্ভ করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সূচনা যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহি আরম্ভ হলো, ওহিটা কিভাবে আরম্ভ হলো, কখন থেকে কিভাবে জিব্রাইল আসতেন, কি আকৃতিতে আসতেন, এই নিয়ে তিনি একটা আলোচনা পেশ করবেন। তারপরে কেতাবুল ঈমান, তারপরে অন্যান্য আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বুখারী গ্রন্থের দার্স দিব ইনশাআল্লাহ। আমাদের দার্সে হাদিস বুখারী থেকে আরম্ভ হচ্ছে, সময় সাপেক্ষে আমরা এ বিষয়ে দার্স দিব ইনশাআল্লাহ। আপনারা নির্ধারিত সময় জানতে পারবেন, সময়ে সময়ে নির্ধারিত দিন জানতে পারবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে এ দার্সে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দার্স শোনার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত বলেই আজকের মতো আমরা এই দার্সে হাদিস বুখারীর দার্স শেষ করছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ, আমাদের চেষ্টা প্রচেষ্টা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে দার্সে হাদিস শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।